নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভয়ঙ্কর তথ্য উঠে এলো। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার এবারে প্রচুর আবেদন বাতিল করা হতে চলেছে। অর্থাৎ টাকা পাচ্ছি, এরকম মহিলাদের টাকা আর পাবেন না। অর্থাৎ টাকা এবারে আটকে দেওয়া হবে, প্রচুর মহিলাদের টাকা আর দেওয়া হবে না, আবেদনপত্র সমস্ত বাতিল করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু বড়সড় আপডেট উঠে আসছে। তো কারণ বন্ধুরা, আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি খুবই জনপ্রিয় প্রকল্প, এবং এই প্রকল্পটির ফলে বলা যেতে পারে যে সমস্ত মহিলারা রয়েছে, রাজ্যের সমস্ত মহিলারা তাদের ক্যাটাগরি অনুযায়ী 500 ও 1000 টাকা করে পাচ্ছে। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে, সবচেয়ে বড় দুর্নীতি উঠে আসছে। জাল নথি দিয়ে প্রচুর অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, যেগুলো পাওয়ার যোগ্য নয় সেই সমস্ত অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। এটা কিন্তু একেবারে হাতে নাতে প্রমাণ পেয়েছে রাজ্য সরকার। তাই এবারে রাজ্য সরকার নড়ে চড়ে বসলো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের প্রচুর মহিলা রয়েছে যাদের জাল নথি ইউজ করে তারা যারা টাকা অ্যাকাউন্টে নিচ্ছেন। তো এবারে কিন্তু এই সমস্ত অ্যাকাউন্টগুলো বন্ধ করার পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবারে বন্ধ করে দেওয়া হবে। তো ঠিক কি আপডেট দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, চলুন সেটাই আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে মাসে মাসে জেনারেল কাস্টদের 500 টাকা করে দেওয়া হয়ে থাকে, আর SC ST যারা রয়েছে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে। তবে এর জন্য বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো পূরণ করতে হয় তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যায়। যার মধ্যে অন্যতম শর্ত হলো যে মহিলার বয়স, অর্থাৎ যিনি আবেদন করবেন তার বয়স 25 বছর হতে হবে। 25 বছরের নিচে বয়স হলে তিনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আর এখানেই দেখা যাচ্ছে যে প্রচুর মহিলা রয়েছে যাদের বয়স 25 বছর হয়নি, 25 বছরের নিচে বয়স, তারাও কিন্তু এখানে টাকা পেয়ে যাচ্ছেন। তো অভিযোগ উঠছে উত্তর দিনাজপুর জেলার বহু মহিলাই বয়সের নথি জাল করে এই প্রকল্পের জন্য আবেদন করেছে। অর্থাৎ 25 বছর বয়স হয়নি, 25 বছরের নিচে বয়স, তো নথিগুলোকে জাল করে, ঠিক আছে, তো এখানে আবেদন করেছে এবং টাকাও তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এবং এই অভিযোগটা এনেছে খোদ সেখানকারই জেলা প্রশাসন। প্রতিটি আবেদন খতিয়ে দেখে বিনোজল সরানোর কাজ শুরু হয়েছে। বয়সের নথি জাল করে জেলার কোনো মহিলা ওই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না তা এবারে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এই যে যে জিনিসটা দেখা যাচ্ছে, তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে জাল নথি ইউজ করা হচ্ছে, ইউজ করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লাভ নিয়ে নেওয়া হচ্ছে। তার কারণ সবচেয়ে বড় হচ্ছে যে আমরা যে ডকুমেন্টসগুলো যে সরকারের তরফ থেকে যে নেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে মহিলাদের এই প্রকল্পে যখন আবেদন করছেন তো জেরক্স নেওয়া হচ্ছে, এবং জেরক্সে কোনো আসল কপি চেক করে দেখা হচ্ছে না, যার ফলে জাল নথি কপি দেওয়া কোনো ব্যাপার এখানে বলে নয়। অর্থাৎ জাল নথি কপি এখানে ইজিলি দেওয়া যাচ্ছে এবং এই প্রকল্পের নাম তুলে ফেলছে মহিলারা। তো প্রশাসনিক সূত্রের খবর, বর্তমানে উত্তর দিনাজপুরে 4,73,793 জন, অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে 5 লাখের কাছাকাছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাচ্ছেন। তো 21 মে থেকে যে জেলার 9টি ব্লকে যে দুয়ারে সরকার শিবির হয়, সেখানে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রচুর আবেদন জমা পড়েছে। অভিযোগ, এই শিবিরগুলোতে জেলার বহু মহিলা বয়সের নথির প্রতিলিপি জাল করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে এই ঘটনার পেছনে অন্য কোনো চক্র কাজ করছে কিনা তারা তদন্ত করে দেখা হবে। জেলাশাসক জানিয়েছেন কতজন মহিলা বয়সের নথি জাল করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। সংখ্যাটা নেয়াত কম নয়, শতাধিক হবে, ধরা পড়লেই আবেদনপত্র বাতিল করবে প্রশাসন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু সময়ে সময়ে বলা যেতে পারে দুর্নীতি সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর মহিলা রয়েছে যারা জাল নথি দিয়ে, হতে পারে সেটা বয়সের এ হতে পারে, আধার কার্ডে হতে পারে, সেটাও জাল দিচ্ছে। অনেকে আবার এমন করছে যে একটা অ্যাকাউন্ট 2-3 জায়গায় দিয়ে দিচ্ছে এবং সেই অ্যাকাউন্টে টাকা চলেও যাচ্ছে, অর্থাৎ একই অ্যাকাউন্টে প্রতি মাসে 3-4 বার টাকা ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এটা নিয়েই প্রশাসনটা নড়ে চড়ে বসেছে। তো এবারে কিন্তু সমস্ত যে ডকুমেন্টস খতিয়ে দেখা শুরু হচ্ছে, যার ফলে প্রচুর আবেদনপত্র বাতিল হতে পারে, প্রচুর মহিলা আবার টাকা নাও পেতে পারেন।
তো যারা অরিজিনালি রয়েছেন তো তাদের কোনো সমস্যা নেই, তাদের যদি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে সমস্যা নেই। আপনারা আপনাদের নিকটবর্তী বিডি অফিস এবং শহর অঞ্চলের ক্ষেত্রে পৌরসভার অফিসে গিয়ে অরিজিনাল দেখিয়ে আপনারা সহজেই আপনাদের অ্যাকাউন্টটি আবার চালু করতে পারবেন, সেদিক দিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এটাই ছিল আপডেট, আপডেটটি জানিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না।